আমরা যদিও পর্তুগিজের বংশধর, কিন্তু আমাদের মধ্যে সেরকম কিছুই মানে আদরে কিছুই পাওয়া যায় না। তো আমরা অনেক চেষ্টা করেছিলাম যে পর্তুগিজের বংশধর হিসাবে যদি আমাদের ভাষাটা অন্তত জানা থাকতো তাহলেও আমরা একটু গর্বিত হতাম, কিন্তু দুর্ভাগ্য সেটাও হলো না। যেহেতু পর্তুগাল থেকে আমাদের পূর্বপুরুষরা পর্তুগালে ছিল, কিন্তু এখন কিছুটা হারিয়ে গেছে, এখানে বাঙালিদের সাথে মিশে হোক আর যাই হোক কিছুটা হারিয়ে গেছে পর্তুগালের, মানে শুধু আমরা নামে আছি, কোনো ভাষা ভাষার তো কোনো ইয়ে নেই। তো আমাদের পর্তুগাল বলতে খেলাধুলোকে নিই, মানে পর্তুগিজ পর্তুগালের খেলা হলে আমাদের সেখানে দেখার একটা মানে প্রচুর ইচ্ছে থাকে। আর পর্তুগাল যদি কোনো কাপ জেতে বা কোনোভাবে কোনো খেলাতে অংশগ্রহণ করে, কোনো নকআউট স্টেজ যায়, সেখানে আমাদের খুব আনন্দ হয়। আমরা খেলাধুলোর মাধ্যমেতেই এখন পর্তুগালের সাথে প্রায় মানে এটাতেই যুক্ত। 70 সালে আমাদের মহিষাদলের রানী জানকী বলল, হ্যাঁ জানকী উনি আমাদের এখানে নিয়ে আসেন, মানে কয়েকজন টাইটেলধারী যেমন তেসরা রোজারিও, নুনিস, গমেশ, লোবো, এই ধরনের কিছু টাইটেলধারীকে নিয়েছে, ওনারা সৈনিক হিসেবে ব্যবহার করেছিলেন। আর ওনারা এখানে একা একাই এসেছিলেন, মানে স্ত্রী ছাড়া, নারী ছাড়া। ওনারা পরে পরে এখানে থাকতে থাকতে বসতি করে, মানে এখানে দেশি এবং স্থানীয় মেয়েদের বিয়ে শাদী করে সংসারী হন। তারপরে পরে পরে আমাদের জেনারেশন ক্রমান্বয়ে বাড়তে থাকে, এখন আমরা মোটামুটি 150 পরিবার বসবাস করি এখানে। আর যখন এখানে মানে পর্তুগিজাল থেকে আনা হয়েছিল, তো আমরা জানি যে এখানে 12 জন টাইটেলের মানুষ এসেছিল বা নিয়ে আসা হয়েছিল মহিষাদলের রানী জানকী দেবী, কারণ সেই সময় খুব বর্গির হাঙ্গামা বা অত্যাচারের জন্য রক্ষা পাওয়ার জন্যই জলদস্যু হিসাবে আমাদেরকে পর্তুগাল থেকে নিয়ে আসা হয়, গোয়া হয়ে ব্যান্ডেল, তারপরে আমরা এখানে আসি। আসে এখান থেকেই রানীমা তখন এখানেই তার নিষ্কর জায়গার উপরে আমাদেরকে বসবাস করার জন্য বসালেন, আর সেই থেকেই আমরা এখনো আছি এই পর্যন্ত। আমরা পর্তুগালের সাথে পর্তুগালে যারা আজ রাজার সাথে যোগাযোগ বলতে আমরা খালি ইন্টারনেটে ফেসবুক এতেই আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু ভাষার কিছু কিছু অসুবিধা ছিল, যেহেতু আমাদের ভাষার সাথে তাদের ভাষার যোগাযোগ নেই আর আমরা নিজেরাও ভাষা হারিয়ে ফেলেছি। ইংলিশে সম্ভব হয়নি? না, ইংলিশে তাদের সাথে চেষ্টা করা হয়েছিল কিন্তু ঠিকভাবে উত্তর পাওয়া যায়নি, বা তারা আমাদের প্রতি এতটা মানে আগ্রহ দেখায়নি, ওইখানেই অসুবিধাটা হয়ে গেছে।